এই তোমার একটা আজকে কচুর ফুল তুলে নিলাম। কচুর ফুল আর চিংড়ি শুটকি দিয়ে একটা বাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনাদের সঙ্গে থাকুন। শুটকি মাছ দিয়ে কচুর ফুলের বাটা, ইচ্ছা করলে এক থালা ভাত খেতে পারবেন। যারা ভালোবাসে তারা কিন্তু ভালো খায়। মা পেঁয়াজ রসুন সব রেডি করে নিচ্ছে, আর আমি এদিকে কচুর ফুলটা কেটে রেডি করে নিই। এবারে কচুর ফুলটা ভালো করে ধুয়ে কুচি করে কেটে নেব। কচুর ফুলটা কেটে নিলাম, এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবারে জল দেব। জলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি শুটকির উপরে ঢেলে দেবো। এইবার কড়াইতে জল দিয়ে কচুর ফুলটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। এর উপরে দেবো একটুখানি লবণ, এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কচুর ফুল সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কচুর ফুলটা সেদ্ধ করে জলটা ছাড়িয়ে নিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কয়েক পর রসুন,
ছাঁকছি ঠিক আছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার গরম জল দিয়ে ভিজিয়ে রাখা চিংড়ি মাছটা দেবো। এবার এর উপরে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে সেদ্ধ করা কচুর ফুলটা দেবো। কচুর ফুলটাকেও এক সঙ্গে করে ভাজা ভাজা করে দিবি। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে কচুর ফুলের মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে নেব। ভাজা হয়ে গেছে, একবার শিল নোড়ায় নামিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে একসঙ্গে করে বেটে নেব। কচুর ফুলের বাটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মা, কচুর ফুলের বাটা রেডি হয়ে গেছে, একটু খেয়ে দেখেন তো কেমন হচ্ছে। এই বাটা দিয়ে আজকে কিন্তু ভালো খাবে, সবাই খাবে। খাই তো ভালো, খুব স্বাদ, এমনি খেতে তাই ভালো লাগতেছে। কচুর ফুলের বাটা মার তো ভালোই লেগেছে, তবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।